नमस्कार आबारो एक नतून भिडियो ने हाजिर हलम आपन का आज के जो फ्लैटर भिडियो अपन देखो से हिंदुस्तान मोड़ का मोड़ा देखते यटाई हे हिंदुस्तान मोड़ ये मेन रोड रोचे से डान दिखे चले जाहमतला और बाद दिखे चले जा गड़िया एखान गड़िया डिस्टेंस मात्र 800 मीटर और ठीक ये जगह देखें ये हे अपना दमकल केंद्र रही है मैं फायर ब्रिगेडा अपना ये देखते और ये हे हिंदुस्तान मोड़ हिंदुस्तान मोड़ के डान दिखे फायर ब्रिगेडर पास ठीक सोजा चले गेले एकटा 2BHK फ्लैट देखो मैं वाकिंग डिस्टेंसे 5-7 मिनट मध्य अपनारा क्योंकि फ्लैटर का पहुँचे जाबें जी प्लस 3 बिल्डिंग सेकेंड फ्लोरे एक 2BHK फ्लैट अपनारा देखो खूब सुंदर लेआउटर मध्य एक फ्लैट रही है और कलकाता कमिशन मध्य रही है अपनारा कलकाता जल पे जा KMC जल अपनारा पे जा इलेक्ट्रिसिटी जो रही है सर WBSETCL रही है तो चलो हमें जा फ्लैटर का गए फ्लैटर लेआउटा देखे नहीं और आशेपाशे एरिया की आपनारा फ्लैटे पाचन सेगल देखे नी चलो जावा जा আমরা চলে এসেছি বিল্ডিংয়ের কাছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংটা পুরোপুরি ফিনিশিং হয়ে গেছে বাইরে থেকে রঙও করা কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে ফ্রন্টের রাস্তা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া রাস্তা রয়েছে আর নিচে রয়েছে পার্কিং কেয়ারটেকার রুম এবং একটা ওয়াশরুম তো এই জিনিসগুলো আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আর নিচে রয়েছে পার্কিং পার্কিং এর জায়গাটাও আপনাদের আমি দেখিয়ে দেব এই হচ্ছে পার্কিং এরিয়া আর এই হচ্ছে আপনাদের গেট রয়েছে রাস্তা রয়েছে আর এই হচ্ছে পার্কিং এরিয়া আপনারা কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল পার্কিং পেয়ে যাবেন তো পার্কিং এর দাম কিন্তু 4.5 লাখ টাকা পড়বে ওটা এক্সট্রা কস্ট ফ্ল্যাটের যে দাম রয়েছে তার থেকে এক্সট্রা আপনারা 4.5 লাখ টাকা এই পার্কিংটা পড়বেন তবে নেগোসিয়েবল আছে আপনারা আসুন পছন্দ হলে নিশ্চয়ই দাম কমানোর চেষ্টা করব আর দেখিয়ে দিই আপনাদের এদিকে রয়েছে কেয়ারটেকার রুম এই হচ্ছে কেয়ারটেকার রুম এই ভেতরটাতে এই রয়েছে কেয়ারটেকার রুম দেখিয়ে দিই জায়গাটা এই কেয়ারটেকার রুম করা রয়েছে এবং পেছনে একটা কেয়ারটেকার বাথরুমও করা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আপনার মিটারের যে বক্স এখানে মিটারের বক্সটা করা রয়েছে পুরোপুরি রেডি টু মুভি রয়েছে তো আপনাদের আরেকটা জায়গাও দেখিয়ে দিই এই হচ্ছে জলের মানে ওয়াটার স্টোরেজ করা রয়েছে দেখতে পাচ্ছেন উঁচু করে ওয়াটার স্টোরেজ করা রয়েছে আর ওদিকটাতে পেয়ে যাচ্ছেন আপনারা সেফটি ট্যাঙ্ক এটা রয়েছে কেয়ারটেকার বাথরুম বা আপনারা যদি ড্রাইভার বা কেউ থাকে সেই বাথরুমটা ইউজ করতে পারবে নিচে করা রয়েছে আর এই রয়েছে সেফটি ট্যাঙ্ক তো আপনাদের নিচে বিল্ডিংটাও দেখিয়ে দিলাম এবং বিল্ডিংয়ের নিচে কী কী অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন সেটাও দেখিয়ে দিলাম চলুন তাহলে এবার ওপরে যাই ওপরে গিয়ে বিল্ডিংয়ের লেআউটটা ফ্ল্যাটের লেআউটটা দেখে নিই চলুন যাওয়া যাক চলে এসেছি সেকেন্ড ফ্লোর এই দেখতে পাচ্ছেন ফোরে তিনটে ফ্ল্যাট রয়েছে সিঁড়ি থেকে উঠে এই একটা ফ্ল্যাট ঠিক তার পাশে একটা ফ্ল্যাট রয়েছে আর এদিকে রয়েছে আর একটা ফ্ল্যাট তো আছে কিন্তু এই ফ্ল্যাটটাই আমরা দেখব এর ফেসিং রয়েছে এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন মানে আমরা নর্থ থেকে ইস্টের দিকে ঢুকছি মানে আমরা ইস্টের দিকে মুখ করে ঢুকছি ফ্ল্যাটে আর ডান দিকটা হচ্ছে সাউথ আর বাঁ দিকটা হচ্ছে নর্থ তো এই যে ফ্ল্যাটটা রয়েছে এর মধ্যে আপনারা ইস্ট সাউথ এবং নর্থ তিনটেই ওপেন পেয়ে যাচ্ছেন আমরা ঢুকছি ঢুকে দেখতে পাচ্ছি এই হচ্ছে লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন অনেকটা বড় লিভিং কাম ডাইনিং এখানে রয়েছে সাইজ যদি বলি 800 ফুট বাই 8 ফুট এখানে লিভিং কাম ডাইনিংটা রয়েছে অনেক বড় সড়ো লিভিং কাম ডাইনিং লম্বা শেপে রয়েছে তো আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না জিনিসটা ইউজ করার জন্য আমি একবার আপনাদের বুঝিয়েও দেবো এই লিভিং কাম ডাইনিং এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টয়লেট ঠিক তারপরে এটা রয়েছে মাস্টার বেডরুম এর সঙ্গে অ্যাটাচ টয়লেটও রয়েছে আর এদিকটাতে রয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম তার সঙ্গে অ্যাটাচ ব্যালকানি আর এপারে রয়েছে কভার্ড কিচেন তো চলুন এবারে ভালো মতো বুঝে নিই জিনিসটা কীরকম কী রয়েছে তো এই আপনাদের বলেছিলাম আমি লিভিং কাম ডাইনিং তো যেহেতু ওই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্চ করা কিচেন আপনারা এই জায়গাটাতে করতে পারবেন হচ্ছে ডাইনিং এরিয়া এখানটাতে যতটা জায়গা আছে আপনারা 6-সিটারও ডাইনিং এখানে করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এই যে জায়গাটা রয়েছে এখানটাতে আপনারা লিভিং এরিয়া করতে পারেন এখানে অনেকটা জায়গা রয়েছে যেখানে আপনারা সোফাসেট পেতে টিভি রাখতে পারবেন এই ওয়ালে আপনারা টিভিটা রাখতে পারবেন এই ওয়ালটাতে এবং এই জায়গাতে আপনারা সোফাসেট রাখতে পারবেন তো অনেকটা বড় জায়গা আপনারা নিজের মতো আলাদাভাবে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই এবারে আমরা দেখে নেব কিচেন
এই দেখুন এটা হচ্ছে কিচেন, এটা কিন্তু 6 ফুট বাই 6 ফুটের কিচেন রয়েছে, একটু ছোটো সাইজের কিচেন, যেহেতু 784 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, তো বুঝতে পারছেন সেখানে কভার কিচেন বেশিরভাগ জায়গায় দেয় না, কিন্তু এখানে আপনারা কভার কিচেন পেয়ে যাচ্ছেন, 6 বাই 6 আপনারা একটা কভার কিচেন পেয়ে যাচ্ছেন। এটা দেখতেই পেয়েছেন, আপনারা আগেই দেখেছি একটা আর্চ করা রয়েছে ঢুকে, এ দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা আছে, প্লাস উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন চিমনির পয়েন্ট করা রয়েছে, এখানে হচ্ছে বেসিন পয়েন্ট, এখানে গ্যাস আপনারা রাখতে পারবেন, প্লাস এখানে একটা ব্ল্যাক পয়েন্ট করা রয়েছে, এটা অ্যাকোয়ার্ডের জন্য করা রয়েছে, এখানে ওয়াটার পয়েন্ট রয়েছে অ্যাকোয়ার্ডের, ঠিক তার পাশে কল বেসিনের, আর এখানেও দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক পয়েন্ট করা আছে, যদি মাইক্রোওভেন বা আলাদা কিছু আপনারা করতে চান সেক্ষেত্রে এই পয়েন্টটা আপনারা ইউজ করতে পারবেন। তো বুঝতে পারলেন কিচেনটা পুরোটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে যাব মেন ডোর, মেন ডোর থেকে ঠিক ডান দিকে কমন টয়লেটের দিকে, এই হচ্ছে কমন টয়লেটের এন্ট্রি, সামনে একটা জায়গা করা রয়েছে, এখানের মধ্যে আপনারা চাইলে বেসিন বসাতে পারেন এবং ওয়াশিং মেশিনও বসাতে পারেন, যদিও আপনাদের ব্যালকানিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। তো এই হচ্ছে কমন টয়লেটের এন্ট্রি, 8 ফুট বাই 4 ফুটের এই কমন টয়লেটটা রয়েছে, দেখতে পাচ্ছেন টাইলস অনেক উঁচু পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে, এখানে আপনাদের গিজারের পয়েন্ট থাকবে, এই হট কোল্ড ওয়াটারের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সাওয়ার সোজাসুজি বসবে আপনাদের কোমর, হ্যান্ড সাওয়ার আছে এবং এখানে একটা কলের ব্যবস্থা করা রয়েছে, উপরে আপনারা এক্সস্টের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, আর এবং দেখতে পাচ্ছেন ওয়ালেটার চাবির ব্যবস্থা করা আছে, মানে বাথরুমে আপনারা আলাদা চাবি পাচ্ছেন জল বন্ধ বা খোলার জন্য। তো এই ছিল কমন টয়লেট, আপনারা দেখে নিলেন যথেষ্ট বড় সাইজের একটা কমন টয়লেট। ঠিক তারপরে আমরা যাব, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন, এই যে বেডরুমটা রয়েছে 11 ফুট বাই 10 ফুটের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন এর সঙ্গে একটা ওয়ার্ডরোবের জায়গা, আর এই জানালাটা পাচ্ছেন সাউথের দিকে, সাউথ ফেসিং এই বেডরুমটা রয়েছে, ওয়ার্ডরোবের জায়গাও আলাদাভাবে পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে এসির পয়েন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে সুইচটা করা রয়েছে, আর এই জায়গাটা রয়েছে এসির যে প্লাগ পয়েন্টটা, এখানে আপনারা এসিটা লাগাতে পারবেন। এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এর সাইজ রয়েছে 5 ফুট বাই 3 ফুট, এখানে কিন্তু আপনারা শাওয়ারের জায়গাটা পাবেন না, এখানে কোমরের জায়গা রয়েছে, হ্যান্ড শাওয়ার পাবেন এবং একটা কলের জায়গা আপনারা পেয়ে যাবেন, প্লাস পেয়ে যাবেন এক্সস্টের জায়গা। তাহলে এই ছিল মাস্টার বেডরুম এবং অ্যাটাচ টয়লেট, এবারে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে, আমরা মাস্টার বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং ঠিক তার পাশ পরে, এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এই বেডরুমটা ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ডরোবের জায়গা রয়েছে, দুটো জানলা রয়েছে ইস্ট এবং নর্থের দিকে, নর্থ ইস্ট ফেসিং জানলা রয়েছে, আর এই রয়েছে বেডরুম, বেডরুমের সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট 10 বাই 10-এর এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু এসির পয়েন্ট করা নেই, কিন্তু আপনারা চাইলে করতে পারবেন, সেই ব্যবস্থা করা রয়েছে, আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকানি, ব্যালকানির মধ্যে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার করা রয়েছে ওয়াশিং মেশিন পয়েন্ট, এ হচ্ছে জলের পয়েন্ট, নিচে আউটরিচ করা রয়েছে, আর এর যে সাইজ রয়েছে 8 ফুট বাই 3 ফুটের এই মানে আপনার ব্যালকানিটা রয়েছে, আর ব্যালকানিটা পুরোপুরি রোড ফেসিং, এই দেখতে পাচ্ছেন নিচে রোড রয়েছে মেন রোড, আর একদম সামনে আপনাদের আগেই দেখিয়েছি হচ্ছে মেন রোড, যেটা অটো রুট, এ রোড থেকেই অটো গড়িয়া টু কালীবাড়ি অটো এই রোডের ওপর থেকে আপনারা পেয়ে যাবেন, এছাড়া এই রোডে টোটো ফোটো সব চলাচল করে। তো আপনারা দেখলেন G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে 784 মানে 784 স্কোয়ার ফিটের একটা 2BHK ফ্ল্যাট, পুরোপুরি ট্যুর আপনাদের আমি দিয়ে দিলাম, রেডি টু মুভ একদম ফ্ল্যাটটা রয়েছে, দাম রয়েছে মাত্র 32 লাখ টাকা, 32 লাখ টাকায় আপনার রেডি টু মুভ একটা ফ্ল্যাট, এত সুন্দর লোকেশান, কোরিয়া মেট্রো থেকে ডিরেক্ট অটো আপনার ফ্ল্যাটের কাছে পেয়ে যাবেন, এবং এখান থেকে হিন্দুস্তান মোড়ও আপনার পড়ছে মাত্র 600 মিটার, তো এত সুন্দর একটা লোকেশনে আপনারা
লেআউটটাও খুব সুন্দর, এত সুন্দর একটা লেআউটের ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এত কম রেঞ্জের মধ্যে। আপনাদের বলে রাখি দামটাও কিন্তু নেগোসিয়েবল রয়েছে, তো আপনারা দেখুন পছন্দ হলে অবশ্যই কিছুটা কমানোর চেষ্টা আমি অবশ্যই আপনাদের করব। আর সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন, তো আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান ফ্ল্যাটটা আপনারা আসুন, আমি ফিজিক্যালি ভিজিট আপনাদের করিয়ে দেবো। আমি কিন্তু রেজিস্ট্রেশনে আমার নাম্বার অবশ্যই দিয়ে রাখবো, আপনারা কল করে আসতে পারেন ফিজিক্যালি ভিজিটের জন্য, আমি আপনাদের ফিজিক্যালি ভিজিটটা করিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন। আমি নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মধ্যে প্রায় আনতে থাকি, তো আপনাদের শেয়ার লাইকেই আমি আরও অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।